আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে 6 নভেম্বর, বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে তোমাদের এইচএসসি জার্নিটা শুরু হয়ে গেল অবশেষে। তো সবচেয়ে বেশি ভালো লাগছে এটা জেনে যে তোমরা অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছো যে আপু পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং ওয়ান শট ভিডিও তোমাদের অনেক উপকারে দিয়েছে। তো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তবে হ্যাঁ, যারা পরীক্ষায় ভালো করেছো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল নেক্সট পরীক্ষাগুলোর জন্য। আর যাদের একটু করে ভুল হয়ে গেছে, যাদের একটা দুইটা তিনটা নৈর্ব্যক্তিক ভুল হয়ে গেছে, এখন তোমরা কি মন খারাপ করে বসে থাকবে? অবশ্যই না, কারণ আমাদের সামনে বড় আরেকটা সুযোগ আছে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের বাংলার দ্বিতীয় পত্র। তো দেখো, আমার নিজের অনেক আশা ছিল এবং অনেক প্ল্যান ছিল যে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র নিয়ে তোমাদের জন্য কিছু করার, কিন্তু সময় স্বল্পতার কারণে তোমাদের জন্য আমি বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কোনো কাজই করতে পারিনি। কিন্তু তারপরও আশা কি ছেড়ে দিচ্ছ? একদমই না, খুব শীঘ্রই তোমাদের জন্য একটা সাজেশন ক্লাস নিয়ে উপস্থিত হতে যাচ্ছি। তো ততদিন পর্যন্ত তোমরা কি করবে, তোমাদের জন্য একটা আরেকটা সাজেশন দেওয়ার আগে আরেকটা সাজেশন দিতে চাচ্ছি। সেটা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসে যা যা টপিক আছে এখন তুমি ধরবে সেই টপিকগুলো, কোন কোন টপিক তোমার কাছে সবচেয়ে বেশি ইজি লাগতেছে। এখন আমি যদি বলি যে দেখো বাংলা বানানের নিয়ম আছে, বাংলা উচ্চারণের নিয়ম আছে, এখন আমি যদি বলি না তোমরা বাংলা বানানের নিয়ম পড়ো, তোমাদের কাছে কি ভালো লাগবে? হয়তো তোমরা অনেকে বাংলা বানানের নিয়মটা ভালো পারো, কিন্তু বাংলা উচ্চারণের নিয়মটা তার চেয়ে আরও ভালো পারো। অনেকে হয়তো সমাজ ভালো পারো, অনেকে বাংলা ব্যাকরণিক শব্দশ্রেণী ভালো পারো, অনেকে অনেক ভালো অনুবাদ করতে পারো, আবার অনেকে দেখা যায় যে পারিভাষিক শব্দটা খুব ভালো পারো। এখন আসলে এটা তোমার উপর ডিপেন্ডেন্ট যে তুমি কোনটা ভালো পারতেছো। তো শর্ট সিলেবাসটা হাতে নাও, দেখো যে তুমি কোনটা কোনটা ভালো পারতেছো। তো সময় যেহেতু একদমই কম, কি করবে এখন? বোর্ড কোশ্চেনটা নিয়ে নাও হাতের সামনে, বিগত বছরের যে 10 বছর বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো নাও, সলভ করো। আমি আশা করছি ইনশাল্লাহ তোমাদের অনেক কমন পড়বে, এবং তোমরা যারা একটু করে মিস্টেক করে ফেলেছো বাংলা প্রথম পত্রে, সেটা বাংলা দ্বিতীয় পত্র দিয়ে কভার করে নিবে। তোমাদের জন্য অনেক দোয়া রইল এই জন্য। তো তোমরা সাজেশন ক্লাস পাওয়ার আগে একদমই বসে থাকবে না যে আবিদা আপু সাজেশন ক্লাস দিবে, ততদিন পর্যন্ত এখন একটু ঘুমাই। কিন্তু ঘুমানোর কিন্তু সময় নেই হাতে। তোমরা এখন ব্যাকরণিক যে শব্দ, ব্যাকরণিক যে জায়গাটা আছে সেখানে তোমরা বোর্ড কোশ্চেনগুলো ধরো এবং সলভ করতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং নির্মিত অংশ নিয়েও খুব সাজেশন নিয়ে তোমাদের সামনে খুব খুব শীঘ্রই উপস্থিত হব। তো সবার জন্য শুভকামনা রইল, ভালোবাসা রইল, অনেক অনেক দোয়া করি তোমাদের সফলতার জন্য। একদমই ভয় পেলে চলবে না যে বাংলা দ্বিতীয় পত্র অনেক কিছু পাই না, হয়তো এরকম যদি ভয় পাও তাহলে বাংলা প্রথম পত্র তো একটু খারাপ হয়েছে, দ্বিতীয় পত্র কিন্তু আরও খারাপ হয়ে যাবে, ভয় দেখাচ্ছি না। কিন্তু তো কী করতে হবে, তোমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে যে আমার বাংলা প্রথম পত্রে একটু খারাপ হয়ে গেছে, দ্বিতীয় পত্রটা আমাকে অনেক ভালো করতে হবে। তো খুব শীঘ্রই আসতে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।